ভারত ইতিহাসের আর একটি অধ্যায় ভারতীয় সভ্যতার বিকাশ। এর আগে আমরা আলোচনা করি যে ভারতবর্ষের ভৌগোলিক পরিবেশ ও ইতিহাস নিয়ে। তো এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা দেখব। সোনালে স্টার্ট, প্রথম প্রশ্ন থাকে ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। নেক্সট থাকো, সিন্ধু সভ্যতার খনন কার্য পরিচালনা করেন কে? সিন্ধু সভ্যতার খনন কার্য পরিচালনা করেন স্যার চোন মার্শাল। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মিথের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ মিথের স্তূপ। নেক্সট প্রশ্ন হচ্ছে হরপ্পা কোথায় অবস্থিত? হরপ্পা অবস্থিত পাঞ্জাবের মন্টোগোমারিতে। সিন্ধুর বণিকদের কি বলা হতো? সিন্ধুর বণিকদের পনি বলা হতো। অ্যান্সার হবে পনি। সিন্ধুর বণিকদের পনি বলা হতো। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের? সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে প্রাচীন দুর্বোধ্য লিপি কোনটি? ভারতের সবচেয়ে প্রাচীন দুর্বোধ্য লিপি হচ্ছে সিন্ধু লিপি। সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের। ভারতের সবচেয়ে প্রাচীন দুর্বোধ্য লিপি কোনটি? ভারতের সবচেয়ে প্রাচীন দুর্বোধ্য লিপি হচ্ছে সিন্ধু লিপি। সিন্ধুর বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? গুজরাটের লোথাল হচ্ছে সিন্ধুর বৃহত্তম সমুদ্র বন্দর। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো অবস্থিত সিন্ধুর লারকানা জেলায়। মহেঞ্জোদারো অবস্থিত সিন্ধুর লারকানা জেলায়। কোন ধাতুর ব্যবহার সিন্ধুবাসীরা জানত না? লোহার ব্যবহার। সিন্ধুর অধিবাসীরা কোন পশুকে দেবতা জ্ঞানে পূজা করত? বড় কুঁজ বিশিষ্ট ষাঁড়কে। সিন্ধু সভ্যতার সম্পূর্ণ পতন কোন সময়ে হয়েছিল? খ্রিস্টপূর্ব 1500 থেকে 1400 অবধি। তো আমরা আগের প্রশ্নগুলো যেগুলো এখনই দেখলাম সেগুলো আরেকবার রিভাইজ করব, কুইক রিভাইজ। সো প্রথম প্রশ্ন দেখো, সিন্ধু শেষ দিক থেকে আবার রিভাইজ করে নিলে আমাদের ভালো হয়, যেগুলো স্মরণ রাখতে খুবই সুবিধা হবে। সিন্ধু সভ্যতার সম্পূর্ণ পতন কোন সময় হয়েছিল? সিন্ধু সভ্যতার সম্পূর্ণ পতন হয়েছিল 1500 থেকে 1400 অবধি ঘটেছিল। নেক্সট দেখো, সিন্ধুর অধিবাসীরা কোন পশুকে দেবতা গানে পুজো করত? বড় কুঁজ বিশিষ্ট ষাঁড়কে। কোন ধাতুর ব্যবহার সিন্ধুবাসীরা জানত না? লোহার ব্যবহার। নেক্সট হচ্ছে, মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত? সিন্ধুর লারকানা জেলায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, সিন্ধুর বৃহত্তম সমুদ্র বন্দরের নাম কি? গুজরাটের লোথাল। ভারতের সবচেয়ে প্রাচীন দুর্বোধ্য লিপি কোনটি? সিন্ধু লিপি। সিন্ধু সভ্যতা কোন যুগে? তাম্রপ্রস্তর যুগের। সিন্ধুর বণিকদের কি বলা হতো? পনি বলা হতো। হরপ্পা কোথায় অবস্থিত? হরপ্পা পাঞ্জাবের মন্টাগোমেরিতে অবস্থিত। মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মিথের স্তূপ। সিন্ধু সভ্যতার খনন কার্য পরিচালনা করেন কে? স্যার জন মার্শম্যান। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? সিন্ধু সভ্যতা। So thank you for watching this video.